এই গাড়িটা টু থাউজেন্ড নাইনটিনের করলা জি এক্স প্যাকেজ যেটা ওয়ান পয়েন্ট এইট লিটার হাইব্রিড একটা গাড়ি যেটা হলো ফোর মাইলেজ সেভেন্টি সিক্স থাউজেন্ড কিলোমিটার এবং পার্ক কালার গাড়িটার দাম হল তিরিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আসসালামু আলাইকুম আমি মেহতি জামান গাড়ি ডট কম ডট বিড়ি থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রিভিউতে আজকে আপনাদেরকে যে গাড়িটা রিভিউ করে দেখাবো এটা আরও দুইটা প্যাকেজ আমাদের অলরেডি ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে যেটা হলো এস প্যাকেজ এবং ডাবলিউএকি প্যাকেজ বাট আজকের গাড়িটা হলো জিএক্স প্যাকেজ আসুন ইন ডিটেলস রিভিউতে দেখে নি জিএক্স প্যাকেজকে বলা হচ্ছে লোয়েস্ট ট্রিম কারণ আপার ট্রিম হলো বি দেন এস তারপর লোয়েস্ট হল জি এক্স জিএক্স জিএকস যেটা হবে কিছু ফিচার্স ডাব্লু এক্সবি বা এস থেকে কম থাকবে এক নম্বর নোটিসেবল আইটেম হলো এটার যে চাকাটা চাকাটা হলো পনেরো ইঞ্চি স্টক রিম যেমন হুইল ক্যাপ থাকে যেগুলো আমাদের বেসিক করলা ফিল্ডার বা এক্স গাড়ির সাথে আসে ওই চাকাটা যদি আপনার পছন্দ না হয় আপনি কিন্তু চেঞ্জ করে একটা অ্যালোরিম লাগিয়ে দিতে পারেন যেটা আজকে আমাদের গাড়িতে অলরেডি যে অ্যালোরিমটা আছে এটা একটা চাইনিজ একটা অ্যালোরিম আমরা লোকালি ঢাকা থেকে লাগিয়েছি দুই নম্বর পয়েন্ট হলো এই গাড়িটাতে আপনি লেদার সিট পাবেন না স্টিয়ারিংটা লেদার পাবেন না হেডলাইটের ডিজাইনটা ডাব্লু এর মতো একদম সেম বাট ইন্টারনালি এটাতে কিন্তু ডিআরএল নাই ডিআরএলটা আছে ছোট বাট ডাব্লিউকি প্যাকেজে আপনি ফুল এরকম ডিআরএলটা পাবেন যেটার লাইটটা জ্বাললে আর বেশি সুন্দর হয় এছাড়াও ফ্রন্ট গ্রেইনটাতে কিছু চেঞ্জেস আছে ডাব্লু এক প্যাকেজে আপনার ক্রোম ফিনিশের একটা সারাউন্ডিং বার্ড থাকে এবং একটা ফগ লাইট থাকে যেটা আপনার এক্স প্যাকেজে নাই এটা চেঞ্জ কোড হলো জেড ডাব্লু দুইশো এগারো সো জেড ডাব্লিউ দুইশো এগারোতে ডাব্লু এক্সজি পাওয়া যায় এক্স পাওয়া যায় এবং এস প্যাকেজ পাওয়া যায় তা আসলে আপনাকে গাড়িটা ফ্রন্ট সাইডটা এক নজরে দেখিয়ে দিই পাঁচটে আছে কর্নাল লোগো এই লোকটা দেখেন একটু ব্লু শেডেড দ্যাট মিনস গাড়িটা হাইব্রিড এখানে টয়টার নিজস্ব যে লোগো সেটা ইউজ করা হয় নাই এখানে করলার লোগো ইউজ করা হয়েছে ব্লু কালারের শেডের সাথে দেখেন ক্রোম ফিনিশ সি এবং উপরে তিনটা স্টার আছে ফ্রন্ট লোয়ার গ্রিলটা যদি খেয়াল করে দেখেন ইন্টারনালি আপনার দুইটা পার্কিং সেস্টার আছে যেটা নাম বাম্পারটা লেফট এবং রাইট সাইডে এবং লেফট এবং রাইট সাইডে ফ্রন্ট বাম্পার যেটা বডি বাম্পার সেখানেও দুইটা পার্কিং সেন্সর আছে সো সামনে ওভারঅল চারটা পার্কিং সেন্সর গাড়িটা ফ্রন্ট লোয়ার গ্রিলের সাথে কোনো লাইট আসে নাই এবং এখানে কোনো ক্রম বারো নাই জাস্ট প্লাস্টিকের লাইনার দেওয়া আছে এবং এখানে একটা টো হুক আবার দেখতে পাচ্ছি সো গাড়িটা যদি কখনো বসে যায় বা ইঞ্জিন নষ্ট হয়ে যায় তখন এই টো হুক লাগিয়ে অন্য গাড়িতে টেনে নিয়ে যেতে পারবেন এবং গাড়িটার একদম লেফট এবং রাইট লোয়ার দিকে এখানে একটা স্টাইলিশ কর্নার আছে এবং এখানে ব্ল্যাক কালার একটা গার্নিশ ইউজ করেছে ওভারঅল গাড়িটার ফ্রন্টাইড কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ সো আপনারা যারা প্রিয়াস গাড়ি দেখতে দেখতে বোর ফিল করতেছেন তারা এই করলা গাড়িতে শিফট করতে পারেন আপনারা সেম পারফরমেন্স পাবেন সেম মেইনটেন্স কস্ট সেম লংজিভিটি জাস্ট আউটলুকটা ডিফারেন্ট এই জি এক্স প্যাকেজেও যে হেডলাইট ইউজ করা হয়েছে এখানে কিন্তু এলইডি বাল্ব আছে হোয়াইট কালার বাল্ব এখানে যেটা নাই শুধু ডিআরএলটা এখানে ডাব্লিউ এর সাথে একটু ডিফারেন্ট এখানে ডিআরএলটা হলো হাফ এখানে আমাদের যদি ইন্ডিকেটরটা টার্ন অন করি এই পোশনটা জ্বলে ওঠে করলা গাড়িগুলোতে ফুল এফিসিয়েন্সি করার জন্য অনেক অ্যারোডাইনামিক ভাবে ডিজাইন করা হয়েছে এই কারণে এটা বনেটটাও কিন্তু অ্যারোডাইনামিক্যালি শেপ উইন্ডশিল্ডে এখানে যে ক্যামেরা দেখতে পাচ্ছেন এটা হলো একটা রাডার ক্যামেরা এটা রেডিয়েশন থ্রো করে মানে এই গাড়িটাতে টয়টার সেফটি সেন্স ফিচারটা আছে সেফটি সেন্সের অনেকগুলো পার্ট আছে লাইক ধরুন কলেশন কন্ট্রোল ইমার্জেন্সি ব্রেকিং আফটার লেন ডিপারচার অ্যালার্ট অটোমেটিক হাই বিম সেই ফিচারগুলো কখন কিভাবে কাজ করবে কখন এনাবল করতে হবে কখন ডিসেবল করতে হবে কম্পিউটার অটোমেটিক এই রাডার ক্যামেরা দিয়ে এটা সেন্স করে গাড়িটা ওয়াইপারগুলো দেখতে পাচ্ছেন এবং এটা যে গ্লাসটা আছে উপরের দিকে দেখেন একটু ব্ল্যাক কালারের শেড দেওয়া আছে সো ওভারঅল গাড়িটার ফ্রন্ট সাইড কিন্তু অনেক বেশি অ্যারোডাইনামিক আসলে আমরা গাড়িটার ইঞ্জিনটা দেখে আসি কর্নার এই গাড়িগুলোতে যে ইঞ্জিন টেস্ট করা হয়েছে সেটা আমাদের কাছে খুবই পপুলার কারণ সেম ইঞ্জিন আপনার প্রিয়াস এবং সিএইচ ইউজ করা হয়েছে এর টু এর এফএসি সিরিজে ওয়ান পয়েন্ট এইট লিটার বা আঠারোশো সিসির একটা ইঞ্জিন এই ইঞ্জিনটার ম্যাক্সিমাম হর্স পাওয়ার হলো সেভেন্টি টু ম্যাক্সিমাম টর্ক হল একশো বিয়াল্লিশ ইন্টর এই সিরিজ ইঞ্জিনটা কিন্তু অনেক বেশি ফুল এফিসিয়েন্ট এবং খুবই ভালো পারফরমেন্স দেয় আর ইঞ্জিন কম্পোনানসগুলো আপনাদেরকে যদি দেখাই রাইট সাইডে একদম এখানে যে কন্টেনারটা আছে এটা রেডিয়েটর কুলেন্ট এখানে আপনার যে কুলেন্টটা ইউজ করবেন এটা টয়টার ব্র্যান্ডেরও পাওয়া যায় মোবিল ব্র্যান্ডেরও পাওয়া যায় সো আপনারা জেনুইন ইন কুলেন্ট ইউজ করবেন সো দ্যাট এটা বারবার রিফাইন হবে সহজে বাস হয়ে উড়ে যাবে না এবং সেম টাইপের কুলেন্ট আপনার সামনে যে ইপিসিও যেটা আছে পাওয়ার কন্ট্রোল ইউনিট বা ইনভার্টার সেটার সামনেও আছে সেটাও আপনাকে টয়টার জেনুইন কুলেন্টে ইউজ করতে হবে এবং এই কুলেন্টের একটা লেভেল আছে এই লেভেলটা সবসময় ফুল মার্কে আছে কিন্তু আপনারা চেক করবেন কমে গেলে শুধু রিফিল করবেন এখানে একটা হোয়াইট কালার কন্টেনার আছে যেটা হল ব্রেক অয়েল এখানে ডট ফোর ব্রেক অয়েলটা ইউজ করতে হয় সো মোবিল ব্র্যান্ডের ব্রেক ওয়েল মার্কেট অ্যাভেলেবল আছে সেই ব্রেক অয়েলটা আপনি ইউজ করতে পারেন ব্রেক বুস্টারটা ভালো রাখার জন্য প্রতি বছর ব্রেক অয়েল কিন্তু আপনার কমে যায় না সো আপনি প্রতি বছর জাস্ট সেটাকে আপনি চেঞ্জ করবেন সো দ্যাট আপনার ব্রেক সার্ভিসটা খুব ভালো পাবেন এই ইঞ্জিন থেকে আমরা বলতেছি ফোর সিলিন্ডার দ্যাট মিনস সামনে দেখেন চারটা ইঞ্জেক্টর দেখা যাচ্ছে বা স্পার্ক প্লাগ লাগানোর জন্য যে কানেক্টিভিটিগুলো এবং এটা ইঞ্জিন অয়েল ঢালার জন্য এখানে আপনার ক্যাবটা আছে এবং এই গাড়িগুলোর জন্য রেকমেন্ডেড ইঞ্জিনা হলো জিরো ডাব্লিউ টোয়েন্টি গ্রেডের সো মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের লুব্রিকান পাওয়া যায় তাদের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হল মোবিল ওয়ান সো আপনারা যারা মোবিল ওয়ানের প্রোডাক্ট পারচেস করতে চান ডিসক্রিপশনে তাদের অনলাইন পার্চেস লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা ঘরে বসেই মোবিলের জন প্রোডাক্টগুলো পার্চেস করতে পারেন এছাড়া আপনারা যদি গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি উত্তরা ওয়ার হাউসে যদি ডিরেক্টলি চলে আসেন আমাদের এখান থেকেও আপনারা যে কোনো গাড়ি ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নিতে পারেন আর যারা আপনারা শুধু অয়েল পারচেস চান তারা আমাদের স্টোরে পেয়ে যাবেন এই গাড়িটা যেহেতু একটা হাইব্রিড গাড়ি সো ইঞ্জিনের পাশাপাশি একটা ইলেকট্রিক মোটর আছে যে মোটরটা পাওয়ার নেয় হলো হাইব্রিড ব্যাটারি থেকে আর এই হাইব্রিড ব্যাটিটার লোকেশন হল প্যাসেঞ্জারের সিটের নিচে সামনে এখানে যে ব্যাটারিটা আছে সেটা বারো ভোল্টের অক্সিলারি ব্যাটারি বলা হয় সে গাড়িটা ইঞ্জিন স্টার্ট করার জন্য যে ভেরি লো ভোল্টেজ পাওয়ারটা দরকার সেই পাওয়ারটা এই সামনের ব্যাটারি থেকে নিয়ে থাকে এই জিএক্স প্যাকেজের বনেট আন্ডারহুড কোনো কাভার আসে না এটা ডাব্লিউজি প্যাকেজ আপনার আন্ডারহুড কাভার পাবেন এখানে লোকাল মার্কেট থেকে চাইলে আপনার একটা কাভার কিনে লাগিয়ে নিতে পারেন না লাগালো কোনো অসুবিধা নাই বর্ণের নিচে এখানে কিছু স্টিকার দেখতে পাচ্ছেন যেখানে প্রয়োজনে কিছু ইনফরমেশন পাবেন যে এই গাড়িটার জন্য ইঞ্জিন কোনটা কোন গ্রেডের ব্রেক ওয়েল ইউজ করবেন কোন গিয়ার ওয়েল ইউজ করবেন সেগুলো ইনফরমেশনগুলো এখানে স্টিকারে লেখা থাকেন তো এই ছিল গাড়িটার ইঞ্জিনে কিছু ইনফরমেশন আসুন আমরা গাড়িটার সাইড ডু দেখে আসি সো এখন আপনাদেরকে করলার জিএক্স প্যাকেজের গাড়িটির সাইড ডিউ দেখাবো ফার্স্টে একদম নিচ থেকে স্টার্ট করতেছি দেখেন গ্রাউন্ড ক্লিন্সটা কিন্তু দেখে মনে অনেক নিচু হ্যাঁ এটা নিচু এইটা গ্রাউন্ড পয়েন্ট থ্রি ইঞ্চেস আপনি চাইলে বাটি লাগিয়ে গাড়িটা উচ্চ করে নিতে পারেন এবং এই গাড়িটার সাথে যে চাকাগুলো আসছে এগুলো পনেরো ইঞ্চি চাকা এই যে রিমটা দেখতে পাচ্ছেন এটা আফটার মার্কেট চাইনিজ একটা লাগানো হয়েছে যেটা আমরা ঢাকা থেকে লাগিয়েছি গাড়িটার সাথে কিন্তু ইউজুয়ালি এই টাইপের রিম আসে না নর্মাল একটা স্টক রিম থাকে গাড়িটার টায়ারের যে সাইজ এটা ওয়ান নাইনটি ফাইভ সিক্সটি ফাইভ আর ফিফটিন চারটা চাকাতে আপনার হাইড্রোলিক ডিস্ক ব্রেক আছে লেফট সাইড এর পিছনে রেখে গাড়িটা ফোল ট্যাঙ্কের লোকেশন এই গাড়িটা ফুল ট্যাঙ্ক ক্যাপাসিটি হলো ফোর্টি থ্রি লিটার এটা কেমপিএল যদি বলি হাইওয়েতে ম্যাক্সিমাম পঁচিশ কিলোমিটার পার লিটারে পাওয়া যায় ঢাকা সিটির মধ্যে অন অনএারে সতেরো থেকে আঠেরো কিলোমিটার যায় হেভি জ্যামে কিন্তু লিটারে নেমে আসতে পারে সাইড গ্লাসগুলো যদি দেখেন এখানে কোনো রেঞ্জ শেড আসে নাই পিছনে গ্লাসটা হালকা তিন করা সামনের টিন্ট নাই এবং লুকিং গ্লাসটা সাইড ডোরের সাথে হ্যাং করা এখানে একটা ব্লিংকার আছে এবং গাড়িটার এন্ট্রি এক্সিট সিস্টেম রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় রিমোটে তিনটা বাটন আছে একটা ডোর লক আনলক এবং পিছনে যে ট্রাঙ্কটা আছে এটা রিমোট দিয়ে ওপেন করা যায় আমরা যদি এটা ডোর লক করি লুকিং গ্লাসগুলো অটো রিট্র্যাক্টেবল না ঠিক আছে ভিতর থেকে ড্রাইভার চলে বাটন প্রেস করে ফোল্ড করতে পারে আনফোল্ড করতে পারে বা লক আনলকের সাথে এই ফিচারটা নাই ইভেন দো গ্লাসের সাথে কোনো বিএসএম নাই বা ব্লাইন্ড স্পট মনিটরিং ফিচারটা নাই এছাড়া এখানে আরেকটা ফিচার শর্টেজ আছে ডোর হ্যান্ডেলে টাচ করলে দরজা আনলক হয়ে যায় আর বাইরে থেকে টাচ করলে লক হয়ে যায় ওই ফিচারটা এই গাড়িতে নাই এটা জাস্ট রিমোটটা দিয়ে আনলক করবেন দরজা আপনি খুলবেন ফ্রন্ট লেফট এবং রাইট সাইডে আপনার হাইব্রিডে একটা মনোগ্রাম দেখতে পারবেন এবং এখানে যে কর্নার গ্লাসটা আছে এবং লুকিং গ্লাসের ডোরে থাকার কারণে গাড়ি যখন ড্রাইভার ইউ টার্ন নিবে বা সাইড দেখার জন্য এটা কিন্তু অনেক হেল্প করে এখন এই কর্নারে একটা ব্ল্যাক কালারের এর বটেক্স দেখতে পাচ্ছি ওভারঅল গাড়িটার সাইড কিন্তু অনেক বেশি অ্যারোডাইনামিক গাড়িটা অনেক কিন্তু নিচু বাট নিচু হলে যে গাড়ি খারাপ তা না আপনার রাস্তাঘাটে যদি অনেক বেশি স্পিড ব্রেকার থাকে আপনি খুব ইজিলি বাটি লাগিয়ে সামনে এক ইঞ্চি পিছনে দেড় ইঞ্চি পর্যন্ত উঁচু করে নিতে পারেন গাড়িটার সাসপেনশনে যদি বলতে হয় আমি এটা ড্রাইভ করেছি এবং আমার কাছে খুবই স্মুথ এবং ভালো লেগেছে এই ছিল গাড়িটার সাইড ভিউ আসুন আমরা গাড়িটার ব্যাক সাইড দেখে আসি এখন আপনাকে করলা জি এক্স এর ব্যাক সাইড টেল লাইট থেকে স্টার্ট করছি এটা টেল লাইট দুইটা পোর্শন ডিভাইড করা একটা টেল গেটের সাথে একটা হলো লেফট ফেন্ডারের সাথে হ্যাঁ এবং এটা আপনার এলইডি লাইট একটাও না এখানে ব্ল্যাক কালারের গার্নিশ আছে এবং এটা ডিজাইনটা দেখেন খুবই স্টাইলিশ কারণ লাইটের একটা পোর্শন একদম এখান থেকে শুরু হয়ে সেন্টার হয়ে অপোজিট কর্নার পর্যন্ত চলে গিয়েছে পিছনে আপনার টয়টার লোগোটা আছে যেটা ব্লু শেডেড দ্যাট মিনস গাড়িটা হাইব্রিড গাড়ি সাথে একটা রিয়ার ক্যামেরা আছে যেটা আমাদের ইন্টারনাল নাম্বার প্লেটে ঠিক উপরে লাগা এখানে আমি হাইব্রিড সিনার্জি মনোগ্রামটা দেখতে পাচ্ছি অপোজিট সাইডে করলার মনোগ্রামটা দেওয়া আছে লোয়ার যে বাম্পারটা এখানে চারটা পার্কিং সেন্সর আছে তার একদম নিচের দিকে ব্ল্যাক কালার একটা গার্নিশ আর তার নিচে আবার ডিফিউজার আছে আর গাড়িটা একদম লেফট এবং রাইট সাইড এ দেখেন দুইটা রিফ্লেক্টর আছে যেটা রেড কালার গাড়ি ছাদে একটা শার্ক অ্যান্টেনা আছে যেটা আপনার গাড়িটার এফ এম রেডিও নেটওয়ার্ক সিগন্যাল ক্যাচ করতে হেল্প করে এবং গাড়িটা একটু স্পোর্টিও লাগে এটা যে রিয়ার উইন্ডশিল্ড টা তিনটেড না বাট হিটেড গ্লাস এবং এখানে একটা ব্রেক লাইট আছে আসলে আমরা গাড়িটার বুথ স্পেসটা দেখে আসি রিমোট ওপেন করলে দেখেন ট্রাঙ্কটা খুলে গেল সো ভিতরে কিন্তু মোটামুটি অনেক স্পেস আছে আপনি খুব ইজিলি চারটার মতো ট্রলি ব্যাগ ক্যারি করতে পারবেন এটার সাইড সাইডওয়ালে কোনো লাইট নাই বাট এখানে সিলিংয়ে একটা লাইট আছে হ্যালো এন্ড বাউ সো রাত্রেলা আপনার কোনো মালপত্র ক্যারি করার সময় বা ঢুকানোর সময় আপনাকে হেল্প করবে আমরা যদি ব্ল্যাক কালারের ফ্লোর ম্যাটটা তুলি এখানে পিছনে আপনার দেখা যাচ্ছে কোনো স্পেয়ার চাকা আসে নাই বাট স্পেয়ার চাকা রাখার জন্য কিন্তু স্পেস আছে ওই স্পেসে এখন একটা ব্ল্যাক কালারের ফোর্ম দেওয়া আছে এই ফর্মটা সরিয়ে ফেললে আপনারা একটা লোকাল মার্কেট থেকে চাকা কিনে রাখতে পারবেন চাকার বদলে যেটা আসছে একটা পাম্পিং মেশিন জেল জ্যাক এবং গাড়ি উঁচা করার জন্য যে হাইড্রোলিক জ্যাকটা সো যেসব গাড়িতে আপনার এই টুল কিটগুলো আসবে সেগুলোর সাথে চাকা আসবে না আর চাকা আসলে আপনি আবার পাম্পিং মেশিন জেল পাবেন সো ওভারঅল গাড়িটার সাইড যদি আমরা দেখি আমার কাছে খুবই স্টাইলিশ লাগে আপনারা যারা পিয়াস দেখতে দেখতে বোর ফিল করছেন তারা যারা একটু নতুনত্ব চান তারা আপনারা কড়াতে শিফট করতে পারেন এখন আপনাকে এই করলাকেজ টার ইন্টারনেট ও দেখাবো এই যেহেতু জিএক্স এবং এটা প্যাকেজ সেখানে কিছু জিনিস একটু লো গ্রেড আছে যেমন ধরেন এটা যে স্টিয়ারিং এটা লেদার র্যাপ না এটা হার্ড প্লাস্টিক দিয়ে স্টিয়ারিং বানানো হয়েছে মাঝখানে আবার টয়টা লোগো আছে লেদার কোয়ালিটি বা স্টিয়ারিং এর কোয়ালিটি টেকনোলজিকালি কিন্তু এটা অনেক অ্যাডভান্স এখানে রাডার কুজ কন্ট্রোল লেন ডিপার্চার অ্যালার্ট কলিশন কন্ট্রোল ইমার্জেন্সি ব্রেকিং এই ফিচার কিন্তু সবই আছে সেগুলো ডিসেবল এনাবল করার জন্য বাটনস গুলো স্টিয়ারিং ডান পাশে আছে বাম পাশে যে বাটন গুলো আছে এখানে যে আছে এটা একটা ফিচার থেকে আরেকটা ফিচারে যাওয়া ভলিউম কমানো বাড়ানো এবং আফটার লাউড স্পিকার অন করা কল কানেক্ট করা কল ডিসকানেক্ট করা এই জিনিসগুলো ড্রাইভার চাইলে ড্রাইভিং অবস্থায় স্টিয়ারিং থেকে কন্ট্রোল করতে পারে তো স্টিয়ারিংটা যদিও এটা লেদারের না তারপরে কিন্তু ধরে আমার খুব একটা অসুবিধা হচ্ছে আমার প্রাইস ম্যাটার্স কারণ একটা ডাব্লিউ প্যাকেজে গাড়ি কিনতে গেলে আপনাকে মিনিমাম চৌত্রিশ লাখ টাকা গুনতে হবে ওয়ারেস এই গাড়িগুলো লেস দেন থার্টি লাখ টাকা হয়ে যাচ্ছে আদার দেন দ্যাট আমরা যদি স্টিয়ারিংটা ভালো করে দেখি এখানে কিন্তু টেলিস্কোপিক টিল্টিং ফিচারটা আছে এটা আপস ডাউন করা যাচ্ছে

এনাবল ডিসেবল করতে চাই সেগুলার রাইট সাইডের স্টিয়ারিংটা যখন আমরা ক্লিক করতেছি এইটাতে যেমন ডাইনামিক গাড়ির ক্রুজ কন্ট্রোল ছিল আমার স্টিয়ারিংটা চাপতে চাপতে ক্রুজ কন্ট্রোলটা এনাবল হয়ে গিয়েছিল থার্টি কিলোমিটার স্পিডে ছিল গাড়ি স্টার্ট করেছিল এটা অফ করে দিলাম সো এখানে এল আছে পিসিএইচ বা প্রি কলেশন সিস্টেম পার্কিং সেন্সর গুলো অফ অন করা যায় আফটার দ্যাট আমাদের এখানে আরএস আছে রিভার্স রোড সাইন ডিটেকশন অ্যাসিস্টেন্ট সিস্টেম আছে আর এটা দেখালো অডো বিটারটা আমাদের এই গাড়িটা হলো ছিয়াত্তর হাজার কিলোমিটার চলেছে আমি ডিতে গাড়িটা চালাচ্ছি সো ডিটাও এখানে শো করছে বাম পাশে আছে স্পিডোমিটার জিরো থেকে ওয়ান এইটি

যদি দেখেন ট্রাইঙ্গল শেপ এবং ইনফোটেনমেন্ট সিস্টেম এর নিচে আবার দুইটা ভেন্ট আছে এবং আদার দেন দ্যাট লেফট এবং রাইট সাইডে যে এসি ভেন্ট গুলো আছে এখানে সিলভার কালারের গার্নিশ দেওয়া এখানে একটা সানভাইজার আছে সানভাইজার সাথে ভ্যানিটি মিরর আছে জাস্ট লাইটটা নাই সিলিং লাইট আছে হ্যালোজেন ইয়েলো কালারের দেখতে পাচ্ছি গ্র্যাব্রিয়েল আছে এখন আপনারা বলতে পারেন যে জিএক্স প্যাকেজ এবং ডাব্লিউএক্স প্যাকেজ এর মধ্যে মেইন ডিফারেন্সটা কি ডিফারেন্স হলো লেদার সিট নাই ক্লাস্টারটা একটু ডিফারেন্ট জিএক্স এ আপনার করলা ক্রসের মতো পুরোটা ডিজিটাল একটা ডিসপ্লে থাকে আমাদের এই সিট গুলো লেদার সিট না এটা টোটালটা কালার এর ফেব্রিক ডে সিট করা আবার সেন্টার এখানে দেখা যাচ্ছে এটা কোনো লেদার নাই এটা যে ডব্লু এক্স লেদার পেতেন গিয়ার এর যে নবটা সেটাও আপনি লেদার পেতেন তো এখানে যে কিছু অ্যামিউনিটিস আপনার স্ট্যান্ডার্ড করা হয়েছে প্রাইস সেভ করার জন্য ভিতরে আবার বারো ভোল্ট একটা পাওয়ার আউটলেট আছে এবং ইউজি ফোর্টও কিন্তু দেখতে পান ডোর প্যাডটা যদি দেখেন আমাদের হাত রাখার যে আমরেস্টটা এটা আপনার ফেব্রিক দেওয়া এবং এখানে কোনো ক্রোম ফিনিশড কিছু দেখতে পাচ্ছি না ডোর হ্যান্ডেলগুলো প্লাস্টিকের নিচে বোতল হোল্ডার আছে স্পিকার আছে এবং আমার ড্রাইভারের সিটটা পাওয়ার সিট না এটা স্লাইডার স্লাইড করে নিতে পারেন এবং একটা আপনার কোথাও এখানে লেদার ইউজ করা হয় না গ্লোব কম্পার্টমেন্ট আছে আপনার প্রয়োজনীয় ফাইলসগুলো এখানে রাখতে পারেন আর এখানে একটা রিয়ার মিরর আছে এখানে অটো ডিমিং ফিচারটা নাই সিম্পল একটা

পার্কিংটা হলো ইলেকট্রনিক পার্কিং আমরা যখন পার্কিং এ দিয়ে দিচ্ছি অটোমেটিক পার্কিং টা হয়ে যাচ্ছে ড্যাশবোর্ডে আমার পি একটা আইকন চলে আসতেছে স্ত্রী থাকা অবস্থায় আপনি ইলেকট্রনিক ব্রেকটা প্রেস করে নিচের দিকে চাপলে হ্যান্ড ব্রেকটা এখানে যে আছে আমার কাছে এটা টোটালি ইংলিশে কনভার্ট করা যায় আমার কাছে ভালোই লাগে যদিও এটার সাইজটা একটু ছোট মনে হচ্ছে আমার কাছে বাট করলা ক্রসেস গুলো এটার থেকে সাইজে আরেকটু বড় হয় এবং এখানে পুরোটা ইংলিশে করা যায় আপনার এনার্জি ফ্লোটা দেখতে পারবেন আরেকটা জিনিস বলে রাখি এই করলা গাড়ি গুলো ডিসপ্লেটা যে অপারেটিং সিস্টেমটা এটা কিন্তু একটু স্লো কাজ করে তো এই ছিল গাড়িটার ড্রাইভিং সিটে বসে আমার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করলাম আসুন আমি প্যাসেঞ্জার সিটে গিয়ে পিছন সাইড দেখে আসি তো আমি এখন করলা জি এক্স এর প্যাসেঞ্জার সিটে বসে আছি তো আমার কাছে যেটা মনে হচ্ছে আমার ড্রাইভিং সিটটা যে অ্যাঙ্গেল আমি সেট করেছিলাম ওইভাবে রেখে কিন্তু আমি পিছনে আসছি এই গাড়িটার একটা নেগেটিভ দিক যেটা হলো লেগ স্পেস কিন্তু একটু কম কম্পারেটিভলি প্রিয়াস দেখেন আমার পা একদম লেগে গিয়েছে প্রিয়াসে কিন্তু একটু লেগ স্পেসটা ভালো পাওয়া যায় আর আদার দেন দ্যাট দেয়ার ইজ নো প্রবলেম আর গাড়িটা যেহেতু আপনার একটু বেসিক তো এখানে যেটা হলো সেন্টার আমরেস্টটা নাই এবং এটার যে হেড ব্রেস্ট গুলো দেখেন ফেক লাইক কর্লার এক্সো যে গাড়িগুলোতে সিট গুলো যেরকম থাকে কাইন্ড অফ ওরকম আর এটা পুরোটাই ফেব্রিক বাট সিট বেল্ট সবগুলোই আছে গ্র্যাব রেল আছে আর এখানে সিলিং লাইটটা আছে পিছনে এখনো মোবাইল ফোন চার্জিং দেখতে পাচ্ছি না আর ফ্লোরটা মোটামুটি ফ্ল্যাটই আছে আর এই গাড়িটার ডোর প্যাডটা দেখেন ভেরি বেসিক এবং ভেরি সিম্পল পুরোটা ব্ল্যাক কালার ডোর লকটা আনলক করার জন্য যে হ্যান্ডেলটা এটাও প্লাস্টিকের হাত রাখার যে জায়গাটা এটা প্লাস্টিক ব্ল্যাক কালারের এখানে একটা বোতল হোল্ডার আছে নিচে স্পিকার আছে এবং এখানে প্লাস্টিকের সাথে আবার সিটের যে ফেব্রিকটা সেই ফেব্রিকের কম্বিনেশন দিয়ে এখানে আমরেস্ট করা হয়েছে আর পিছনের যে সিট দুটা আছে এখানে কোনো পকেট নাই সো একটা যেটা করা যেতে পারে এই জিএক্স প্যাকেজের গাড়িগুলো কিনে আপনারা লেদার সিট লাগিয়ে নিতে পারেন সো দ্যাট ইউ উইল গেট এ ভেরি গুড ভাইব জাপান থেকে যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের রিকন্ডিশন বা ব্র্যান্ড নিউ গাড়ি ইম্পোর্ট করার জন্য গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিটি হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী আমাদের শোরুম এবং পোর্টে আছে গাড়ির হিউজ স্টক আমাদের গাড়ির স্টকগুলো দেখার জন্য আজই চলে আসুন গাড়ি ইম্পোর্টে ওয়ার হাউস বা শোরুম যেটা হল উত্তরাতে পারলে কার্নেশন শপিং সেন্টারের লেভেল ওয়ান পার্কিং এরিয়াতে ব্যস্ততার কারণে শোরুম ভিজিট করতে না পারলেও আমাদের গাড়ির স্টকগুলো দেখতে পারবেন আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটের নাম হল সেম যেটা হলো গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি এছাড়াও স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে আমাদেরকে ডিরেক্টলি কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এছাড়াও আপনারা কোনো গাড়ির স্টক ডিটেলস অপশন সিট সহ পেতে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন অথবা ফেসবুক যে পেজ আছে গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি সেটা মেসেঞ্জারে নক করতে পারেন আপনার যদি আমাদের স্টকের গাড়িগুলো পছন্দ না হয় বা আপনার বাজেটের ম্যাচ না করে আমরা আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি সেটা হলো প্রি অর্ডার প্রি অর্ডার করলে কী কী বেনিফিটস আপনি পাবেন সেগুলো আপনাদেরকে বলছি ফার্স্টলি আপনি আপনার প্রাইস অনুযায়ী গাড়ি চুজ করতে পারবেন সেকেন্ডলি কোন কালারে কোন প্যাকেজে কোন মাইলেজে গাড়ি আপনার দরকার সেই অনুযায়ী জাপানিজ কার অপশনে সার্চ করে আমরা বাংলাদেশে ইম্পোর্ট করে যেতে পারি প্রি অর্ডারে সর্বশেষ অ্যাডভান্টেজ হল প্রাইস বেনিফিট রেডি স্টক থেকে আপনি মোর দেন এক লাখ টাকা সেভ করতে পারবেন প্রি অর্ডার করার জন্য আপনাকে সর্বনিম্ন এক লাখ টাকা ডিপোজিট করতে হয় আর আপনি যদি আরও বেশি প্রাইস বেনিফিট চান তাহলে আপনাদেরকে এলসির টাকাটা আমাদেরকে দিতে হবে একটা গাড়ি প্রি অর্ডার করে বাংলাদেশে আনতে সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত সময় লাগে সো আপনারা অর্ডার করার আগে মাইন্ডসেটটা ফিক্স করে নেবেন গাড়ি ইম্পোর্ট এবং সেল করা ছাড়াও আমরা গাড়ি ইম্পোর্ট ডট কম ডট বিডি আরেকটা সার্ভিস প্রোভাইড করে থাকি সেটা হলো অপসানসিট ভেরিফিকেশন একটা জাপানিজ গাড়ি জাপান থেকে এক্সপোর্ট হওয়ার পর কত হাজার কিলোমিটার ছিল কী কালার ছিল কোন প্যাকেজের ছিল এই ইনফরমেশনগুলো যদি আপনার ভেরিফাই করতে চান তাহলে কোনো গাড়ি চেসিস নাম্বার দিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে সেটা সার্চ করে আপনারা যদি অনলাইনে পেমেন্ট সাকসেস করেন সাথে সাথে একটা রিপোর্ট পেয়ে যাবেন আর ওই রিপোর্টটাকে বলা হয় টু রিপোর্ট বা অকশনশিপ ভেরিফিকেশন এই রিপোর্টে আপনারা পাবেন গাড়িটা কত হাজার কিলোমিটার চলেছিল এটা অকশন পয়েন্ট কত কোন প্যাকেজের কী কালার এবং অন্যান্য ইনফরমেশন আজকের ভিডিওটা এই পর্যন্তই ক্লোজ করার আগে আপনাদেরকে বলতে চাই যে আপনার প্রিয় গাড়িটা পার্চেস করার আগে অবশ্যই যাচাই করে দেখবেন এবং একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে গাড়িটা পার্চেস করবেন সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তিল দেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম